হাসপাতালে চিকিৎসা করাতে এলো সাপ। হ্যাঁ ঠিকই শুনছেন, বোলপুর মহকুমা হাসপাতালে একেবারে অপারেশন থিয়েটারে উপস্থিত হলো বিষধর সাপ। মহকুমা হাসপাতালের অপারেশন থিয়েটারে উদ্ধার হয় বিষধর সাপ, আর যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে যায়। হাসপাতালের রোগীদের একাংশ এবং চিকিৎসক মহলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মনে করা হচ্ছে এই হাসপাতালে গত কয়েকদিন ধরে বেড়েছে ইঁদুরের দৌরাত্ম, আর সেই ইঁদুর ধরতেই নাকি সাপ এসে উপস্থিত হয়েছে হাসপাতালে। পরে অবশ্য বিষধর সাপকে উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে, যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো রকম মন্তব্য পাওয়া যায়নি। কী করে এমন উপযুক্ত জায়গায় সাপের আতঙ্ক ছড়ালো, কোথা থেকে এলো এই বিষধর সাপ, তা নিয়ে বারবার হাসপাতাল কর্তৃপক্ষকে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়েছে রোগী এবং তাদের পরিবার। নাকি মামা বলছি ভাগ্যিস কিং কোবরা বলে দিস নি, মামা রে বলছি ভাগ্যিস কিং কোবরা বলে দিস নি এই সৌভাগ্য। আমি হলনি কোথায় বল না, কিন্তু সবাই এত সিওর ভাবে বললো নিয়ম চুপ করে। হাত তালি, হাত তালি।